হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আর এই ভিডিওটি মূলত তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সরকার নির্ধারিত কর্তৃক যে নতুনভাবে আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের ভিডিও। আর আজকের ভিডিওটি মূলত হচ্ছে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো মানবিক বিভাগে, তাদের জন্য সাধারণত যে তৃতীয় সপ্তাহে 2021 সালের তৃতীয় সপ্তাহে যে তোমার অর্থনীতি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আমার ভিডিওটি আজকে সেই অর্থনীতির তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। আর এই অর্থনীতি সাবজেক্টে যদি তুমি খুব ভালোভাবে নাম্বার তুলতে চাও, তাহলে অবশ্যই তুমি আমাদের .it স্কুল এই চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো, কারণ আমরা তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে দৈনিক হাজির হব। আর এই জন্য শুধুমাত্র নবম শ্রেণীর জন্য নয়, আমরা সকল শ্রেণীর জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড পরিস্থিতি 2021 সালে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ ও মূল্যায়নের প্রতি যে নির্দেশনা ছিল, আজকে আমি তোমাদের মধ্যে নবম শ্রেণীর অর্থনীতি বিষয়ের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেই তৃতীয় অ্যাসাইনমেন্টের কাজ আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এইবার অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে অর্থনীতির প্রথম অধ্যায় অর্থাৎ অর্থনীতির পরিচয় এই অধ্যায় থেকে। আর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ও নম্বর বিষয়বস্তু হচ্ছে একের এক অর্থনীতির উৎপত্তি ও বিকাশ, তারপরে দুইটি মৌলিক অর্থনৈতিক সমস্যা ও দুষ্প্রাপ্য ও অভাব, একের তিনে রয়েছে অর্থনীতির ধারণা, একের চারে অর্থনীতির 10টি নীতি, তারপর হচ্ছে আয়ের বৃত্তাকার প্রবাহ, দুটি খাত, বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা। তবে অ্যাসাইনমেন্টের মধ্যে নির্ধারিত কাজ হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির মৌলিক নীতি কার্যকর ভূমিকা রাখে, উপরোক্ত বিষয়ের অনুদিক 300 শব্দের একটি প্রতিবেদন রচনা করতে হবে। আর এর মধ্যে সংকেত দেওয়া আছে, সংকেত হচ্ছে প্রথমে সূচনা থাকবে অর্থনীতির 10টি মৌলিক নীতি, আমাদের জীবনের নীতিগুলোর প্রভাব ও পর্যালোচনা করে অভিজ্ঞতার বর্ণনা করতে হবে, তোমার জীবনযাপনের নীতিগুলো কি ভূমিকা রাখে সেই অংশ আলোচনা করতে হবে, পরিশেষে তোমার অবশ্যই এই অ্যাসাইনমেন্টের উপর একটি উপসংহার টানতে হবে। তো যাই হোক, এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য সাধারণত তোমার কীভাবে উপস্থাপন করতে হবে আমরা এখন ঠিক সেই বিষয়ে চলে যাব। এখন আমরা চলে যাব যে আমাদের যে কভার পেজ রয়েছে সেই কভার পেজে তোমরা অবশ্যই স্কুলের স্যারদের নিকট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটা নির্ধারিত ফরম্যাটে তোমরা কভার পেজ তৈরি করবে। আমি তোমাদের সুবিধার্থের জন্য একটি কভার পেজ এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি তোমার স্কুলের নাম লিখবে, তারপরে প্রতিবেদনের বিষয়বস্তু লিখবে, তোমার নাম, শ্রেণী, রোল, বিভাগ, শাখা, বিষয়বস্তু, আর মূল্যায়ন। মূল্যায়নের যে বিষয়টি রয়েছে এখানে সাধারণত তুমি কীরকম মানে অ্যাসাইনমেন্ট তৈরি করলে তার উপর নির্ভর করে তোমার ক্লাসের নির্ধারিত শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তোমাকে এখানে মূল্যায়নের উপর টিক চিহ্ন দিয়ে দিবে। তো এই ছিল আমাদের কভার পেজ, আর এই কভার পেজটা থাকবে অ্যাসাইনমেন্টের সবচাইতে উপরের অংশে। আর এখন আমরা চলে যাব যে আমাদের মূল অ্যাসাইনমেন্টের মধ্যে, অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের অর্থনীতি বিষয় নবম শ্রেণী। তো প্রথমে আমাদের ভূমিকা অংশ, সেই ভূমিকা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি আমাদের মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই লেখাগুলো তুমি তোমার অ্যাসাইনমেন্টের ভিতরে লিখবে, আর উপরে ইচ্ছা করলে তুমি ভূমিকা শব্দটি ব্যবহার করতে পারো আর নাও করতে পারো। আমরা দৈনন্দিন জীবনে অর্থনীতির বহু ব্যবহার করে থাকি, অর্থনীতি ছাড়া এক মুহূর্তেও আমরা চলতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির যে 10টি মৌলিক নীতি রয়েছে সেই নীতিগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়, 2 সুযোগ ব্যয়, 3 যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে, 4 মানুষ প্রণোদনায় সাড়া দেয়, 5 বাণিজ্যে সবাই উপকৃত হয়,
6. অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা। আর 7 নম্বরে রয়েছে, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। 8 নম্বরে রয়েছে, একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। আর 9 দেখা যাচ্ছে যে যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। আর 10 হচ্ছে, সমাজের মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক। এই হচ্ছে 10টি আমাদের মূলনীতি। তো এরপরে আমরা চলে যাব এই মূলনীতির গুলো ব্যাখ্যা মধ্যে। তো 1 নম্বরে আমাদের ছিল, মানুষকে পেতে হলে ছাড়তে হয়। মানুষ আদান প্রদান করে সমাজে যে সমস্ত দ্রব্য ও সেবা পায় তার পরিমাণ সীমিত, কিন্তু এসব দ্রব্য ও সেবার প্রয়োজন হচ্ছে অসীম। সমাজের প্রত্যেকেরই ভোগ চাহিদা পূরণে দ্রব্য বা সেবার পরিমাণ পর্যাপ্ত নয়। এ কারণে সমাজের সিদ্ধান্ত নিতে হয় সীমিত সম্পদ কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে সমাজে বসবাসরত মানুষের মধ্যে এই সম্পদ বণ্টন করবে। উপরের আলোচনা থেকে আমরা এখন বলতে পারি যে পছন্দের কোনো জিনিস পেতে হলে অপর আরেকটি পছন্দের জিনিস ছেড়ে দিতে হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি অবসর সময়ে খেলাধুলা করেন তাহলে বাড়িতে বসে টিভি দেখতে পারবেন না। ঠিক তেমনি কোনো রাষ্ট্র যদি প্রতিরক্ষা খাতে ব্যয় বেশি করে তাহলে ওই দেশের জনগণের জীবিকা নির্বাহের ব্যয় কমাতে হবে। এভাবে সমাজের মানুষের আদান প্রদানের মধ্যে বিকল্প ব্যবস্থা করে। 2. সুযোগ ব্যয়। তুমি যদি স্কুলে লেখাপড়ার জন্য সময় ব্যয় করো তবে তুমি তোমার বাড়িতে তোমার বাবার কাজে সাহায্য করতে পারবে না। অথচ তুমি বাড়িতে কোনো একটি অর্থনৈতিক কাজ করলে তা থেকে তোমার পরিবারের আর্থিকভাবে উপকৃত হতে পারে, কিন্তু সে সময় তুমি স্কুলে লেখাপড়া করছো। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা লেখাপড়ার হচ্ছে সুযোগ ব্যয়। সাধারণত যেসব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ তার মধ্যে সবচাইতে দামি সুযোগটিকেই সুযোগ ব্যয় বলা হয়। 3 নম্বর, যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। মানুষ তার জীবনে চলার পথে অনেক সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অল্প কম বা বেশি পরিবর্তন করে সমন্বয় করে থাকে। এই যে অল্প কম বা অল্প বেশি পরিবর্তন, তা হচ্ছে প্রান্তিক সুবিধা। একজন যুক্তিবাদী মানুষ সব সময়ে প্রান্তিক খরচের চেয়ে প্রান্তিক সুবিধা বেশি সে পর্যায়েই চিন্তা করে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আপনি যদি 1 কেজি আপেল 100 টাকায় কিনে পরবর্তীতে আরও 1 কেজি আপেল কিনতে চান, তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত আপেল কিনবেন যতক্ষণ পর্যন্ত 1 কেজি আপেল থেকে প্রাপ্ত আরও 1 কেজি আপেল থেকে প্রাপ্ত প্রান্তিক সুবিধা ওই আপেলের জন্য প্রান্তিক খরচের চেয়ে বেশি হয়। আর 4 নম্বরে তোমরা যেভাবে লিখবে, মানুষ প্রণোদনায় সাড়া দেয়। মানুষ প্রণোদনায় সাড়া দেয়। মানুষের ব্যবহারের পরিবর্তন তখনই ঘটে যখন খরচ বা সুবিধা সংক্রান্ত কোনো পরিবর্তন ঘটে, অর্থাৎ মানুষ উদ্দীপনা বা অনুপ্রেরণায় সাড়া দেয়। যেমন, যদি হঠাৎ করে চা এর দাম বেড়ে যায় তাহলে মানুষ চায়ের পরিবর্তে কফি কিনবে। আবার কখনো যদি কফির দাম বেড়ে যায় তাহলে কফির পরিবর্তে চা কিনবে। ঠিক তেমনি শ্রমিকরাও যখন বোনাস বেশি পায় তখন তারা কাজে বেশি উৎসাহ পায়। অর্থাৎ যখন কোনো কিছুতেই উদ্দীপনা বেশি পায় তখন মানুষের সেদিকেই বেশি ঝোঁক থাকে। 5 নম্বর হচ্ছে, বাণিজ্যে সবাই উপকৃত হয়। পৃথিবীর মধ্যে আমরা জানি যুক্তরাষ্ট্র সস্তায় গাড়ি উৎপাদন করে, তবে আমাদের দেশে রয়েছে সস্তায় পোশাক তৈরির সামর্থ্য। এখন আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তা পোশাকের বিনিময় করে সস্তা গাড়ির বাণিজ্য করি তাহলে আমাদের উভয়ের মধ্যেই লাভ হবে। 6 নম্বরে রয়েছে, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা। আর এর বিবরণে তুমি লিখবে, অর্থনৈতিক কার্যবলী সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম উপায়। বাজার ব্যবস্থায় প্রতিষ্ঠানসমূহ বা পরিবারবর্গের কোথায় বিনিয়োগ করবে, কি উৎপাদন বা বিক্রয় করবে, কী দামে দ্রব্য বা সেবা বিনিময় করবে, এ ধরনের
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। এখানে দ্রব্য বা সেবার দাম বাজারের চাহিদা ও যোগানের মধ্যে নির্ধারিত হয় এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, সরকারের কখনও কখনও বাজার নির্ধারিত ফলাফলের উৎস সাধন করতে পারে। এখানে এসে তোমাকে লিখতে হবে, সরকার কখনও কখনও বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে। বাজার ব্যবস্থার অদৃশ্য হাত থেকে অনেক সময় মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি নিশ্চিত করতে পারে না, তখন সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়ে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ দূষণ, দুর্নীতি, আয়কর, কল্যাণ এবং ব্যবস্থা ইত্যাদিতে সরকারি নীতির মাধ্যমে অর্থনৈতিক কল্যাণের সুষ্ঠু বণ্টন হয়ে থাকে। 8 নম্বর পয়েন্টে এসে তুমি কিভাবে লিখবে সেটিও এখানে বলে দিচ্ছি। একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। যেসব দেশের মানুষের দ্রব্য ও সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি, তাদের জীবনযাত্রার মান উন্নত। উন্নত দেশসমূহ মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে তাদের মাথাপিছু আয়ু অনেক বেশি। 2018 সালে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় 62,794.6 মার্কিন ডলার এবং জাপানের মাথাপিছু আয় 39,290 মার্কিন ডলার। উৎস হচ্ছে বিশ্বব্যাংক। ফলে গড়ে তারা উন্নত খাবার গ্রহণ, উন্নত স্বাস্থ্যসেবা, উন্নত নাগরিক সুবিধা লাভ করে। শ্রমিকদের কর্মদক্ষতাও বাড়ে। অল্প সময়ে অল্প শ্রমে তারা অনেক বেশি দ্রব্য ও সেবা তৈরি করতে পারে। 9 নম্বর পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। এখানে এসে তোমাকে লিখতে হবে, সরকার যখন অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থনীতিতে যখন মূল্য বৃদ্ধি পায় তখন সেখানে মুদ্রাস্ফীতি ঘটে। অর্থাৎ অর্থনীতিতে অর্থের যোগান বেশি হলে মুদ্রাস্ফীতি হয়ে থাকে, আর এই অর্থের নিয়ন্ত্রণ করে যে কোনো দেশের সরকার। একটি দেশের সরকার যখন অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন ওই দেশের মুদ্রাস্ফীতি দেখা দেয়। যেমন মুদ্রাস্ফীতির আগে কোনো দেশে 500 টাকায় যদি একটি দ্রব্য পাওয়া যায়, পরবর্তীতে মুদ্রাস্ফীতির পরে ওই দ্রব্যটির জন্য 500 টাকার বেশি খরচ করতে হয়। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে, সমাজের মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। এখানে এসে তোমাকে লিখতে হবে, দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ায় অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। আর কোনো শ্রমিক বাজার মজুরিতে কাজ করলে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এরা হলো বেকার। সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্বের হার বাড়ে, আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। আর এরপরে এসে আমাদের জীবনযাপনের যে নীতিগুলোর ভূমিকা আছে সে বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে, আর সে বিষয়টাও তুমি তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে এইভাবে লিখতে পারো। প্রতিদিন আমাদেরকে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন দারিদ্র, মুদ্রাস্ফীতি, বেকারত্ব প্রভৃতি। আমরা অর্থনৈতিক সমস্যা বলতে সাধারণ সম্পদের স্বল্পতার কথা বিবেচনা করি। প্রত্যেক সমাজেই এই সমস্যা মোকাবেলা করতে হয়, তাই আমাদের জীবনযাপনে এই নীতিগুলো ভূমিকা ব্যাপক। আর উপসংহারে এসে তুমি লিখবে যে, আমাদের জীবনের প্রতিটা ক্ষণেই অর্থনীতির প্রয়োজন, তাই পরিশেষে এটাই বলতে হয়, আমাদের জীবনযাপনে অর্থনীতির মৌলিক নীতিগুলো খুবই প্রয়োজন। জীবনযাপনের ক্ষেত্রে নীতিগুলোর প্রভাব বিস্তার করে চলে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের .it চ্যানেলে তোমরা সবসময় চোখ রাখবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সে বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানাবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট এবং এডুকেশন সংক্রান্ত সকল কিছু তথ্য জানার জন্য তুমি অবশ্যই আমাদের এই .it চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।